এই মুহূর্তে আমাদের কেউ যদি প্রশ্ন করে বর্তমান ভারতের সেরা ধনী কে, তো আমরা অনায়াসে জবাব দেব মুকেশ আম্বানি। আবার কেউ যদি প্রশ্ন করে বর্তমানে বলিউডের সেরা তারকার মধ্যে ধনী কে, তো আমরা অনায়াসে বলে ফেলি শাহরুখ খান। তো এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বর্তমানে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে কোন নায়িকার হাজবেন্ড সব থেকে ধনী, তো আপনি কি জবাব দেবেন? তো চলুন আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নিই স্বামীর অর্থের দিক থেকে কোন নায়িকা কতটুক এগিয়ে আছে। জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, তার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর, একাধারে দ্য ওয়ার্ল্ড ডিজাইন কোম্পানি অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, ভারতের ফিল্মস অ্যান্ড টেলিভিশন গোল্ড এর কর্মকর্তা ও বলিউড প্রযোজক। তার মোট সম্পত্তি প্রায় $475 মিলিয়নেরও বেশি। জনপ্রিয় অভিনেত্রী টিনা আম্বানি, বিয়ে করেছেন সুনামধন্য বিজনেসম্যান অনিল আম্বানির সঙ্গে। বিবাহিত জীবনে তার নেহাই কম নয়। তার মোট সম্পত্তির মূল্য হচ্ছে $43 মিলিয়ন। জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী, বলিউডের বিশিষ্ট প্রযোজক ও পরিচালক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী তিনি। তার মোট সম্পত্তির মূল্য প্রায় $35 মিলিয়ন। জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি, বিয়ে করেছেন লন্ডনের বিজনেসম্যান রাজ কুন্দ্রাকে, যার প্রতি বছর আয় করেন প্রায় $100 মিলিয়ন। রানী মুখোপাধ্যায়, এই মুহূর্তে বলিউডের সবথেকে বড় প্রোডাকশন ব্যানার এর নাম যশোরাজ ফিল্মস। পরিবারের আদিত্য চোপড়ার ঘরণীর মোট সম্পত্তি প্রায় $960 মিলিয়ন। জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা, 90 দশকের বলিউডের এই হটথ্রব, বিয়ে করেছেন সুনামধন্য বিজনেসম্যান জয় মেটাকে। তার ব্যবসার পরিধি খালি দেশেই নয়, রয়েছে আফ্রিকা, কানাডা ও মার্কিন দেশেও বিস্তৃত। জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি, সুন্দরী এই মিস ইন্ডিয়া বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার বিজনেস ম্যানেজমেন্ট পিটার হাগকে। সিঙ্গাপুর দুবাই এ রয়েছে তার চেন অফ হোটেলস। প্রিয় দর্শক, এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।